আদালতের রায় শিরোধার্য, কিন্তু দেশের নাগরিক হিসেবে তার অধিকার আছে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়া কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কিন্তু তদন্তের স্বার্থে যদি আগামী কোনো সময় আমাকে কোনো তদন্তকারী সংস্থা সামন পাঠিয়ে ডাকে, আমি দরকার হলে যাত্রা একদিনের জন্য থামিয়ে তদন্তকারী সংস্থার অফিসে যাব এবং তাদের সাথে পূর্ণ সহযোগিতা করার আমার কর্তব্য। কিন্তু যে কোনো বিচারপতি রায় দিতে পারে, এটা তার এখতিয়ার। একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের রাস্তাও খোলা রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এর আগেও ইডি তাঁকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, তিনি গিয়েছিলেন। তারপরে সেই জিজ্ঞাসাবাদ কলকাতায় করার জন্য তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন, তাকে সেই অনুমতি দেয় শীর্ষ আদালত। এখনও কলকাতা হাইকোর্টের রায়ের কপি হাতে পাননি তিনি। পাওয়ার পরে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান। বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আমাকে যখনই যেখানে যে তদন্তকারী সংস্থা ডেকেছে আমি গেছি, এমনকি দিল্লিতেও গেছি। এবং দিল্লিতে আমাকে ডেকেছিল বলে আমি সুপ্রিম কোর্টে ফাইল করেছিলাম যে আপনি কলকাতার কোনো মামলায় বা বাংলার কোনো মামলায় যেখানে এফআইআর রেজিস্টার হয়েছে বেঙ্গলে, আপনি আমাকে দিল্লিতে ডাকতে পারেন না। তাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয়, ইডিকে দিল্লিতে না ডেকে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপরেও ইডি আমাকে চিঠি পাঠিয়ে একাধিকবার ডেকেছে, আমি গেছি। 29 মার্চ শহীদ মিনারের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মদন মিত্রকে চাপ দেওয়া হয়েছে তার নাম বলার জন্য, সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয়েছে। অমিত শাহের বিরুদ্ধে তোপ দেখে অভিষেক বলেন, কুন্তল ঘোষ বলেছে যে ইডি জোর জবরদস্তি তাকে জবরদস্তি প্রেশার ক্রিয়েট করে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নাও। আপনারা জিজ্ঞেস করুন না মদন মিত্রকে করেছিল কিনা। আর এই যে অভিযোগ আমি করেছি 29 মার্চ শহীদ মিনারের ময়দান থেকে, একই দিনে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, একটা ভারতবর্ষের সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভ ছিল, সেখানে বলেছে যে হ্যাঁ, সিবিআই আমাকেও প্রেশারাইজ করেছিল নরেন্দ্র মোদীর নাম নিতে, বলেছিল নরেন্দ্র মোদীর নাম নাও। এটা আমি বলছি না, ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় প্রাক্তন সভাপতি অমিত শাহ বলেছেন। তিনি বলেছেন যে আমাকেও প্রেশারাইজ করা হয়েছিল যে নরেন্দ্র মোদীর নাম নাও, তাহলে আপনাকে ছেড়ে দেবো। সুতরাং আমি যে কথা বলছি যে ইডি যে সিবিআই যেভাবে রাজনৈতিক নেতাদের কথায় চলে, তাকে মান্যতা দিয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে আছেন অভিষেক। টানা 60 দিন রাস্তায় থাকছেন, ঝড় বৃষ্টি দুর্যোগ উপেক্ষা করে জনসংযোগ যাত্রা, রোড শো, সমাবেশ, অধিবেশন চালিয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন কুন্তল ঘোষের চিঠি মামলায় আগের রায় বহাল রাখে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। আদালত জানায়, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে সিবিআই ইডি। পাশাপাশি কুন্তল ও অভিষেককে 25 লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। 9 জুনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে। জরিমানার প্রসঙ্গে অভিষেক জানান, রায়ে বলা হয়েছে তিনি আদালতে সময় নষ্ট করেছেন, অথচ দিনের পর দিন যে কোনো ইস্যু নিয়ে জনস্বার্থ মামলা হচ্ছে, তাতে আদালতে সময় নষ্ট হচ্ছে না? প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে আদালতের রায় মাথা পেতে নিয়েই তিনি পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানান। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।